খেলছিস না পড়ছিস তুই? এই হচ্ছে পড়াশুনো, আজকে কেমিস্ট্রি পরীক্ষা, আর তার সাথে এই হচ্ছে খেলা। রাতে 3টে থেকে এই জিনিস চলছে, এখন বাজে 6টা। সাড়ে 6টা আর আকাশ যথেষ্ট মেঘলা, রোদের বংশমাত্র নেই, প্রচণ্ড কুয়াশা। ওয়েলকাম ব্যাক টু জিনিয়াসভ্লগ। আজকে সকাল 5:30-6টা, এই সময় থেকে শুরু করছি একটা নতুন ব্লগ। আশা করি তোমাদের সকলের ভালো লাগবে, স্টে টিউনড। মিস্টার বিশ্বাস এখন যাচ্ছে সোদপুরে নর্থ এন্ডে আমার নাম এনলিস্ট করতে, ওখানে আবার গিয়ে নাম লেখাতে হয়। চলো দেখতে থাকো। চলে এসেছি সোদপুর, এখান থেকে যেতে হবে নর্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টারে। চলো নর্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টারে যাই, ওখানে দেখি কি কন্ডিশন। এখানে পাশে একটা সুন্দর পুকুর আছে, খুব ভালো লাগে ওই জন্য সোদপুর স্টেশন। অনেকদিন পরে এলাম সোদপুর স্টেশনে, চলে যখন স্টুডেন্ট ছিলাম তখন এখানে পড়তে আসতাম মাঝে মাঝে, খুব ভালো লাগছে ওই জন্য। পুরনো স্মৃতি, অনেক কিছু মনে পড়ছে, অনেক পুরনো স্মৃতি। চলো যাই এখন ডায়াগনস্টিক সেন্টারে, দেখি কী কন্ডিশন, কী বলে ওরা। ওয়েলকাম টু সোদপুর স্টেশন। গুগল ম্যাপে দেখাচ্ছে 5 মিনিট, টোটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, সেও বললো 5-7 মিনিট, মানে হেঁটে লাগবে। তো জিজ্ঞেস করলো টোটোতে যাবেন না হেঁটে যাবেন, আমি বললাম সকাল সকাল তাহলে হেঁটেই যাই, ওই জন্য হাঁটাই শুরু করলাম। হিসাব মতো কাছেই হওয়া উচিত এখানে, দেখি একটুখানি খুঁজে নিই। চলে এসেছি নর্থ এন্ড ডায়াগনস্টিক সেন্টার, চলো ভেতরে যাওয়া যাক। এখানে এসেছিলাম যে রবিবার দিন করে নেবো এটা, কিন্তু বলছে রবিবার দিন হবে না, মঙ্গলবার দিন হবে। তো অ্যাকচুয়ালি মঙ্গলবার দিন আমার অফিস থাকে, সেই জন্য অনেক সমস্যা। দেখা যাক কোনো একটা ব্যবস্থা করে আসতে হবে, সৌদপুর করবো তো ওকে রাখতে হয়, তো আসতে হবে মঙ্গলবার দিনকে। ও প্রেসক্রিপশান দিয়েছে অনেকগুলো, মানে কী করতে হবে না করতে হবে সব বলে দিয়েছে, সেই হিসাবে চলো। দাদা তো ইউরিন কালেক্ট করে চলে গেলেন, চলো এবার কাজে হাত দিই। কে সুচিরা ম্যাডাম বলেছিলেন যে ফার্স্ট ইউরিন কালেক্ট করে এই দাদাকে দিয়ে দিতে, ইনি একটা কালচার করবেন, এই কালচারটা ইউরিন কালচারটা করতে 3-4 ডেজ লাগে, এটা খুব লেন্দি একটা প্রসেস। তো সেটার জন্য কালকেই আমার ইউরিন কালেক্ট করে রাখার কথা, ভুলে গেছি, এত অভ্যাস খারাপ হয়ে গেছে দেরি করে উঠে। আর আজকে যেই ঘুম থেকে উঠেছি, দিবা আমাকে বলছে মা ফার্স্ট ইউরিন কালেক্ট করতে বলেছে, মনে পড়ে গেছে ফার্স্ট ইউরিন কালেক্ট করে রেখে দিয়েছিলাম, উনি এবার নিয়ে গেলেন। দেখা যাক রিপোর্ট কী আসে, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকের দিনটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আজকে তো তোমাদের ওয়েলকাম করিনি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও অনেক 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 ভালো আছি। রোগ আসবে যাবে, তাই নিয়ে মাথা ঘামালে হবে? আর যাদের কাছে তোমাদের মতো হাজার হাজার বন্ধু রয়েছে, তাদের মাথা ঘামানো কিসের জন্য? কোনো কারণ নেই, সবাই তো তোমরা পাশেই আছো আমার। চলো আজকের দিনটা খুব খুব এনজয় করি। সকালবেলা উঠে ক্রিম আঁকছো মুখে, দেখি মুখে কী মাখছো, ওখানে না ওইখানে যাও, ওইখানে যাও, আমাকে বোরোলিনটা তুলে দেখাও হাত দিয়ে, কী মাখছো মুখে আমাকে হাত দিয়ে দেখাও তো, কী মাখছো হাত দিয়ে দেখাও, কী মাখছো, এটা কী মাখছো? ও বোরোলিন। আমার বাড়ি যাই,
ঘুম থেকে উঠেই আর 2 মিনিট দেরি করেনি, সৌর্য চলে গেছে আম্মার বাড়ি। এবার আমি ঘরদোর পরিষ্কার করবো। আজকে যেহেতু অনেক সকালে উঠেছি, আমার রান্নাঘর পুরো পরিষ্কার, রান্না শুরু হয়নি, টিফিনটা খালি রেডি হয়েছে, লাঞ্চ কিচ্ছু রেডি হয়নি। আর যেই সৌম আসবে, সৌম টিফিন করেই আমার সঙ্গে বেরিয়ে যাবে একটা স্পেশাল কাজে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা দেখতে থাকো। সৌর্য অলরেডি পিসি আর পিসে মশাইয়ের সঙ্গে ওখানে মজা করছে ওই বাড়িতে, কিছুই খেতে চাইছে না। দুটো বারবেন বিস্কুট কোনো রকমে জল দিয়ে খাইয়েছি, আর এখন বানাচ্ছি ম্যাগি। ম্যাগিটা খাইয়ে নি, তারপর সৌম আসলে সৌমকে টিফিন করিয়ে আমরা বেরোবো। কোথায় যাচ্ছি জানতে গেলে ব্লগটা পুরোটাই দেখতে হবে, তো চলো দেখতে থাকো। সৌর্য এখন একটু ফ্যান্সি ধরনের খাবার খাচ্ছে, যে ধরনের হেলদি খাবারও খায়, তার থেকে একটু বাইরে, যেটা একটু মুখরোচক, একটু আনহেলদি, কারণ মুখে একদমই টেস্ট নেই, তাই জন্য ম্যাগি দিচ্ছি। পিসির বাড়িতে রয়েছে, যাই ঝটপট ম্যাগিটা দিয়ে আসি। দীপ পরীক্ষা দিয়ে চলে এসছে, এবার দীপের কাছে শুনে নেব কেমন পরীক্ষা হয়েছে। সয়া ম্যাগি। সৌর্য আজকে একা একা চান করছে, আমি ইচ্ছে করেই নিচের দিকটা ব্লার করে দিয়েছি। স্নান করছে, ও স্নান করে নিক, আজকে থেকে বাথরুমে স্নান করছে। আমি বলেছি এখন তুমি বড় হয়ে গেছো, এখন যদি তুমি বাইরে স্নান করো তাহলে পুলিশ কাকু তোমায় ধরে নিয়ে যাবে। মাথায় ঢালো, গুড বয়। এইখানে টিভিতে চলছে কার্টুন, আর সৌর্য গেছে সৌমকে ডাকতে, রেডি হতে বলতে, বলছে দেরি করলে লাঠি দিয়ে মারবো, ভাবো। এইখানে একটা দুষ্টুকে দেখতে পাচ্ছি। দুষ্টুটা কই, কিরম করে সিঁড়ি দিয়ে নামে দুষ্টুটা, একটু দেখাই তো। বাবা, সাচ এ গুড বয়। ঘড়িতে এখন বাজে দুপুর ঠিক একটা। আমি সৌম সৌর্য তিনজন মিলেই যাচ্ছি নৈহাটিতে মাদ্রালের ব্যানার্জি পাড়ার একদম কাছাকাছি অনুকূল ঠাকুরের আশ্রমে। কেন যাচ্ছি সেটাই তোমাদের কাছে রিভিল করতে চাইছি। ব্লগটায় সঙ্গে থাকো এবং দেখতে থাকো। কালকেই গেছে সৌমের ফিজিক্স পরীক্ষা, তো সেটা না খুব একটা ভালো যায়নি। ও প্রচুর খেটেছে জানো, ওভারনাইট পড়েছে, মাত্র আধ ঘন্টা ঘুমিয়েছে, এবং সারা বছরও ফিজিক্সের পেছনে প্রচুর খাটে। তা সত্ত্বেও কিছু সমস্যা আছে, সেই সমস্যার ব্যাপারেই কথা বলতে যাচ্ছি ওর টিচারসের সাথে। দীপ, ফিজিক্সে ঠিক কী সমস্যা হচ্ছে? দেখা যাক স্যার কোনোভাবে হেল্প করতে পারেন কিনা। এই হচ্ছে মাদ্রালে অনুকূল ঠাকুরের মন্দির, যদি সময় পাই অবশ্যই আসবো। আগে যে কাজটা করতে এসেছি সেটাই করি, চলো। স্যারের সাথে আমাদের কথা বলা কমপ্লিট হয়ে গেছে, সৌমর কাছ থেকে আমরা একটু পরে জেনে নেব যে স্যারের সাথে কথা বলে ও কতটা কনফিডেন্স গেইন করলো। কিরম লাগলো? ভালো, খুব ভালো, ভালো করে আমার ভালো লেগেছে। কথাবার্তা বলে ভালো লেগেছে? ফ্রেন্ডলি ভাবে কথা বলে ভালো লাগে। আমিও যখন ফোনে কথা বলেছি স্যার ভীষণই পোলাইট, ভীষণ ডাউন টু আর্থ, দেখে বোঝাই যায় না পিএইচডি এমটেক করা একজন মানুষ, পিএইচডি করা একজন মানুষ। তো চলো ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড নয়েজ, আমি একটু মন্দিরে যাই। স্যারের বাড়ির এই গলিটা দিয়ে বেরিয়ে সামনেই অনুকূল ঠাকুরের আশ্রম, এই দিকে গেলে আমাদের বাড়ি, এই দিকে গেলে মাদ্রাল ব্যানার্জি পাড়া। মন্দির এখন বন্ধ হয়ে গেছে, এখন ঢুকতে পারবো না, তো ব্যাক টু হোম। স্যারের সাথে কথা বলে ফিরছি বাড়ি, ভাবলাম এর মধ্যেই আপডেটটা দিয়ে দিই। স্যার কিন্তু ভীষণ পোলাইট, ভীষণ ডাউন টু আর্থ, আর খুব ভালো লেগেছে কথা বলে, একটা আলাদাই কনফিডেন্স পেয়েছি। উনি বলেছেন উনি সারপ্রাইজ টেস্ট নেন এবং নিউমেরিক্যালসগুলো খুব ভালো করে ক্লিয়ার করে দেন। 4th of March আমাদের ক্লাস শুরু হবে, আমাদের মানে সোমবার ক্লাস শুরু হবে। আর আজকে দেখানোর মতো আর সেরকম কিছু নেই, দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই।
করছি আজকের এই ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ব্লগটা ভালো লেগে থাকে এবং আমার পরিবারের সদস্য যদি না হয়ে থাকো, অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, বেল নোটিফিকেশানটা অল সেট করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তুমি সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা পেয়ে যাও। আর যদি অলরেডি আমার পরিবারে থেকে থাকো, লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার। টাটা। কি হলোটা কি দাদা, কোথায় গেছে দাদা? বকবে, এবার বলবে এখানে কেন দাঁড়িয়ে আছো, বাড়ি যাও, চলো বাড়ি চলো। দাদাকে না নিয়ে বাড়ি যাবে না? দাদা কোথায় গেছে আমাদের একটু বলে দাও, দাদা কোথায় গেছে? কাউকে বাইরে রেখে সৌর্য বাড়ি যাবে না। এতক্ষণ দীপ কোথায় নিজের কাজে গিয়েছিল, এই যে দাদা দাদা করছে, দাদা এলো, এইবার আবার পেছন ফিরে দেখে বলছে মা। কি জ্বালা, কর্তা মানুষের অনেক জ্বালা।